খুলনা নৌঘাটি বানৌজা তিতুমির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর 486 জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে তিনি কৃতি নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নবীন নাবিকদের মধ্যে মোহাম্মদ ইউসা হৃদয় নৌপ্রধান পদক, মোহাম্মদ জনি সরকার কমখুল পদক, রিয়াজ উদ্দিন হৃদয় তিতুমির পদক লাভ করেন।